দেশের বৃহত্তম হাওর হাঁকালুকি বর্ষা মৌসুমে পানিতে টৈটুম্বুর থাকে তবে এবারের চিত্রটা ভিন্ন বর্ষা এলেও এখনও হাকালুকিতে নেই পর্যাপ্ত পানি এতে মৎস্য সম্পদ হুমকিতে পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা ঘটছে হাকালুকি হাওরের আয়তন আঠারো হাজার একশো পনেরো হেক্টর হাকালুকি হাওরটি পাঁচটি উপজেলা ও এগারোটি ইউনিয়নে বিস্তৃত হাঁকালুকি হাওরের শতকরা চল্লিশ ভাগ মৌলীবাজারের বড়লেখা লেখা তিরিশ ভাগ কুলাউড়া পনেরো ভাগ সিলেটের ফেন্সুগঞ্জ দশ ভাগ গোলাপগঞ্জ ও পাঁচ ভাগ বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত চলতি মৌসুমে হাওরে কুলাউড়া সহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পানি নেই অন্যান্য বছর পানি দেরি করে এলেও এবার এখনও হাওরে পানির দেখা মেলেনি এমন অবস্থায় মাছের বংশবৃদ্ধি ও প্রজননে ব্যাঘাত করতে পারে বলে জানিয়েছেন মৎস্যবিদরা পর্যাপ্ত পানি না থাকায় হুমকিতে পড়তে পারে হাওড়ের মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদ কুলোড়া উপজেলার ভুকসিমইল ভাটেরা জয়চন্ডী ও কাদিপুর ইউনিয়নের হাজার হাজার জেলে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অনেক মৎস্যজীবী মুক্ত জলাশয়ে মাছ ধরে সংসার চালান কিন্তু এবার এখনও হাওরে খাল বিলে পর্যাপ্ত পানি না থাকায় তারা মাছ কম পাচ্ছেন এতে মৎস্যজীবীর এই মৌসুমে জীবিকার একমাত্র উপায় মাছ আহরণ মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের জলজ ভাসমান উদ্ভিদ শিকড়দারি উদ্ভিদ অতিরিক্ত জলসহিষ্যু উদ্ভিদসহ অন্যান্য বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ কমার আশঙ্কা রয়েছে খোঁজ নিয়ে জানা যায় দুই যুগ আগেও হাকালুকি হাওরে একশো দশ প্রজাতির দেশি মাছ ছিল যা কয়েক বছরে এখন পঞ্চাশ প্রজাতির নিচে নেমে গেছে হাওর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে মারায়েক গাংমাগুর রিটা নানেদ বাঘা আইর চিতল রানী মাছ এলংসহ কয়েক প্রজাতির সুস্বাদু মাছ এছাড়াও হাওড়ে মাখনা পদ্ম শিংড়া শাপলা বনতুলসি নলখাগড়া হেলেনচা চাল্লিয়া চাল্লিয়াসহ শতাধিক প্রজাতির জলজ উদ্ভিদ ছিল এসব উদ্ভিদ এখন বিলুপ্ত প্রায় এবছর পর্যাপ্ত পানি না থাকায় এর প্রভাব আরও বড় আকারে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা জলবায়ু পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে বলে মনে করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের আঞ্চলিক কর্মকর্তা তৌহিদুর রহমান তিনি বলেন জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা ঘটছে হাওরে সময় মতো পানি না থাকলে বেগাত ঘটবে এর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায় মাছের উৎপাদন ও উদ্ভিদের বংশবৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়তে পারে কুলৌড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ জানান চলতি মৌসুমে হাওড়ে পর্যাপ্ত পানি না থাকায় বেঘাত করতে পারে মাছের উৎপাদনে এতে উৎপাদন কিছুটা কমার সম্ভাবনা রয়েছে